Subscribe this channel and press the bell icon on the YouTube app and never miss another বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই একটা সুন্দর টিপ শেয়ার করতে আসলাম তাহলে সেই টিপসটা হবে কিভাবে আপনি কানেক্ট করা ওয়াইফাই সারা জীবন ইউজ করবেন হ্যাঁ বন্ধুরা এটা সত্যি যে কানেক্ট করা ওয়াইফাই কিভাবে সারা জীবন ইউজ করবেন মানে পাসওয়ার্ড পরিবর্তন করলেও আপনি এটা চালাতে পারবেন তো বন্ধুরা এটার জন্য আপনার মোবাইলে কোনো প্রকার রুট থাকা লাগবে না তো বন্ধুরা এটা কিভাবে করবেন সেটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা আমি আশা করব ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য করে দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড গুরু ভাই শাফিন ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে শাফিন তো চলুন শুরু করি তো বন্ধুরা এখন আপনাকে যেটা করতে হবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নিন তো আপনি চাইলে ক্রোম ব্রাউজার কিংবা ফোন ব্রাউজারও ওপেন করতে পারেন তো আমি আমার ফোন ব্রাউজার ওপেন করে দেখিয়ে দিচ্ছি ফোন ব্রাউজার যাওয়ার পর আপনি আপনার আইপিএ সিলেক্ট করবেন 192.168.0.1 এছাড়া আমার ডিসপ্লে ভিডিওর পাশে বা ভিডিওর উপরে দেখুন এই লেখাটা উঠে এসেছে তো আপনি এই অ্যাড্রেসটা দিবেন এটা যদি কাজ না করে তাহলে যে এখানে ওয়ানের বদলে আপনি এখানে এই ওয়ানের এই ওয়ানটা আপনি সামনে দেয় না এই শূন্য বদলে আপনি ওয়ান দিয়ে দিতে পারেন তাহলে এটা হতে পারে তো যাই হোক আমি আমার ওয়ানটাই কাজ করে বেশি তো এটা দিছি দেওয়ার পর আপনি এখানে এরকম কোনো ইন্টারফেস আসলে এখান থেকে আপনি আপনার ইউজার নেমে দিবেন অ্যাডমিন যদি কোনো কারণে এটা চেঞ্জ করে থাকে তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না যেটা সারা কারেন্ট করা আপনি সারা জীবন ইউজ করতে পারবেন না তো আপনি তো আমার এটা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে আছে এটা কোনো চেঞ্জ করে নেই ডিফল্ট পাসওয়ার্ডই অ্যাডমিন তো আমি বলছি আপনার এই ডিফল্ট পাসওয়ার্ডই থাকবে অ্যাডমিন এটা চেঞ্জ করা থাকলে আপনি এটা ভিতরে ঢুকতে পারবেন না আর যদি চেঞ্জ করা থাকে তো এটাও হ্যাক করা যায় কীভাবে ওয়াইফাই অ্যাডমিন প্যানেল হ্যাক করে তো এটা নিয়ে আমি পরে ভিডিও দেবো আর এটা করার জন্য দুটো মোবাইল থাকলো দরকার তো বন্ধুরা দেখুন আমার ঢুকেছি ঢুকার পর এখান থেকে আপনি যেটা করতে হবে এই বাম পাশ থেকে এই ওয়েলিভ অপশনটা সিলেক্ট করতে হবে করার পরে দেখুন নিচে একটা অপশন আছে WPS তো এই WPS আপনি ক্লিক করবেন করার পর আমি দেখুন এখানে আমার একটা পিন এসেছে এই যে আমার এই যে যেখানে একটা পিন দেখছেন 8259 7542 এই পিনটা আপনি যে কোনো জায়গায় আপনি কপি করে রেখে দিবেন সো বন্ধুরা আপনি যে কোনো জায়গায় পিনটা কপি করে রেখে দিবেন কপি করে রেখে বা লিখে রাখবেন যেটা এটা মনে থাকে আপনার তো দেখুন এটাই কিন্তু সেই পিন যেটার মাধ্যমে আমরা কানেক্ট করে পাই সারা জীবন চালাতে পারবো তো দেখুন আমার এখানে আমি ওয়াইফাইটা ফরগেট দিচ্ছি ফরগেট দেওয়ার পর আপনাদের সরাসরি সামনে ফরগেট দেবো দেওয়ার পর এখানে আমি একটা অ্যাপস দরকার আপনার এই যে পিনটা দেখলাম 8259 7542 এটা কিন্তু পাসওয়ার্ড না বন্ধু সত্যি কথা যেটা তারপরে এখানে দেখুন WPA টেস্টার তো এই অ্যাপসটা আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে গিয়ে ডাউনলোড করবেন সো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের অ্যাপসটা আর আমি ওই পিনটা দিয়ে দেখিয়ে দেবো একটু ওয়েট করুন ওপেন হওয়া পর্যন্ত বন্ধুরা এটা 100 না 10,000 আমি মানে এটাও সত্যি কাজ করবে এটা যে কোনো ফোনে কাজ করবে বন্ধুরা আই এগ্রি সো আমি নেটওয়ার্ক আনছি আপনি এরকম ইন্টারফেস আছে উপরে এই আইকনে ক্লিক করুন করার পর সো দেখুন ওয়াইফাইটা কই এই যে সেই ওয়াইফাইটা বন্ধুরা মেসেজ খোকা বাবু এরকম ওয়ার্নিং আসছে এখান থেকে আপনি ইউজ করে দিবেন দেওয়ার পর ওই যে আমি পিনটা দেখেছিলাম ওই পিনটা এখানে দেবো তো এখানে আপনি কাস্টম পিনে ক্লিক করবেন অ্যাপসটা ডাউনলোড আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনি ডাউনলোড আমি কিন্তু অ্যাপটা ফরগেট দিচ্ছি তো এই পিনটা দিচ্ছি দেখুন হ্যাঁ দেখুন আমি এই পিনটা দিলাম দেওয়ার পর দেখে এটা কানেক্ট হয় কিনা এটা অবশ্যই কানেক্ট হবে যেহেতু এটা রাউটার পিন সো এরকম হচ্ছে একটু ওয়েট করুন আমার 100% হয়ে গেছে এখানে রয়েছে ফাইল টু কানেক্ট উইথ ম্যাসেজ করে মানে এটা কানেক্ট হলো না পিন কিন্তু ঠিক আছে কানেক্ট হলো না তো এখন আমি এখান থেকে দেখি এটা এই দেখুন দেখেছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে আর এখানে ফাইল লেখা আছে তো আমি এটা আবার ফরগেট দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশ্বাস না হলে এটা কিন্তু পিন নাম্বার এটা না আপনারা এই পিনটা অবশ্যই দেখে নেবেন
এখানে আমি এটা ফরগেট দিলাম, মিস্টেড খোকা বাবু। দেখুন ফরগেট দেওয়ার পরে এটা হলো, তো আমি আবার এখানে ওই যে এই খোকা বাবুতে যে যে পিনটা আমি কপি করেছিলাম বা মুখস্থ করে, আপনি অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু একটু বললে হবে না। তোমার এখানে অ্যাড আসছে মেয়ের টাকা টিভি, তো আমি আবার সেই পিনটা দেবো। এই পিনটা দেওয়ার পর আপনি ওকে দিবেন। তো দেখুন এটা কিন্তু আবারও কাজ করছে, এটাই কিন্তু সেটা যেটার মাধ্যমে আপনারা কানেক্ট করাই ফেলে সারা জীবন চালাবেন। পাসওয়ার্ড পরিবর্তন করলে এই পিনটার মাধ্যমে আপনারা সারা জীবন চালাতে পারবেন। তো দেখুন আমি আবার দিলাম, এটা কাজ করছে। তো এটা একটু সময় নিচ্ছে, দেখি এটা কানেক্ট হয়েছে কিনা। তো দেখুন আবারও কিন্তু সেই কানেক্ট হয়ে গেছে, দেখেছেন তো বন্ধুরা। আমি ভিডিওটি কোনো প্রকার স্টপ করিনি, আপনাদের আমি প্রমাণ সহকারে ভিডিওটি দেখে দেখানোর জন্য আমি একদম সোজাসুজি কাজ করছি বন্ধুরা। বন্ধুরা এরকম টপিক ইউটিউবে হয়তো কমই আছে, আপনারা এই পিনটার মাধ্যমে ই করতে পারবেন, এই পিনটা ছাড়া হবে না। আর বন্ধুরা এটা আমার চ্যানেলের আগেস্ট ভিডিও আমি মনে করি যেটা, কারণ এরকম ধরনের ইউটিউবে কোনো ভিডিও নেই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজ করলে কমেন্টে বলতে ভুলবেন না। আর বন্ধুরা এটা আমি দেখালাম টিপি লিঙ্ক রাউটারের মাধ্যমে, টিপি লিঙ্ক। ও হ্যাঁ, আরেকটা কথা, যে রাউটারটার আপনি এই কানেক্ট করে পাসওয়ার্ড সারা জীবন দিতে, সেই রাউটার কিন্তু WPS অপশন অন থাকতে হবে। WPS অপশন অন না থাকলে করতে পারবেন না, সেটা আপনারা বুঝেনি কি। তো যাই হোক, এটাই এই পিন, WPS অন না থাকলেও চলবে। তো বন্ধুরা আমি কেবল করলাম টিপি লিঙ্ক রাউটারে, আপনারা যদি চান টেন্ডার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করলে কীভাবে সারা জীবন চালানো যায় তো কমেন্ট করবেন, তো আমি এই ভিডিওটা দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করে দিবেন, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তো বন্ধুরা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।